শুরু করছি 42-এ 42। নির্বাচনের আগে বাংলার 42টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটারও খবর দেব আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজ বর্ধমান পূর্ব আর বর্ধমান দুর্গাপুর আসন নিয়ে কথা বলব। এই দুটো আসনই তৈরি হয়েছে 2009-এর ডিলিমিটেশনের পরে। এর আগে ছিল বর্ধমান লোকসভা, কাটোয়া লোকসভা আর দুর্গাপুর লোকসভা। এখন পশ্চিম বর্ধমান জেলার 5টা আসন আর পূর্ব বর্ধমান জেলার 2টো আসন নিয়ে তৈরি হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা, আর পূর্ব বর্ধমানের 7টা আসন নিয়ে তৈরি হয়েছে বর্ধমান পূর্ব লোকসভা। কাজেই এর ইতিহাস রয়েছে ওই বর্ধমান কাটোয়া দুর্গাপুর লোকসভার মধ্যে। আর একটা ব্যাপারে এই 3টে আসনই ছিল একই চরিত্রে, তা হলো কমিউনিস্ট পার্টির প্রাধান্য। দলভাগের আগে সিপিআই আর দল ভাঙার পরে সিপিআইএম এর দুর্গ ছিল এই বর্ধমান দুর্গাপুর কাটোয়া অঞ্চল। এই 3টে লোকসভার দুর্গাপুর আর কাটোয়াতে লোকসভাতে 11 বার জিতেছে কমিউনিস্ট পার্টি, বর্ধমানে নিজেরাই 9 বার আর 2 বার কমিউনিস্ট পার্টি সমর্থিত নির্দল প্রার্থী। আর সেই নির্দল প্রার্থী কে ছিলেন? সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা এনসি চট্টোপাধ্যায়। 52-তে উনি হুগলি লোকসভা কেন্দ্র থেকে হিন্দু মহাসভার প্রার্থী হয়ে জিতেছিলেন। সেই তাকেই 63 আর 67-তে সিপিআই এবং পরে সিপিআইএম সমর্থন করেছিল। নির্দল প্রার্থী হিসেবে কমিউনিস্টদের সমর্থন নিয়ে জিতেছিলেন এনসি চট্টোপাধ্যায়। অন্যদিকে কাটোয়া থেকে লোকসভায় গিয়েছিলেন সৈফুদ্দিন চৌধুরী, যিনি সেই কবে থেকে কংগ্রেস বাম ঐক্যের কথা কেবল বলেননি, বলার জন্য দলের ভেতরে সমালোচিত হয়েছেন, দল ছাড়তেও বাধ্য হয়েছেন। আর সেই তিনি বেঁচে থাকলে দেখতেন হাত আর কাস্তের জোর সারা রাজ্য জুড়ে। তো 2009 থেকে এবার আসনগুলোকে দেখা যাক, যখন থেকে বাম সাম্রাজ্যের পতনের সূচনা হয়ে গিয়েছিল। 2009-এ মাত্র 4.5% ভোটের ব্যবধানে জিতেছিল সিপিআইএম এই বর্ধমান পূর্ব আসন। সেবার সিপিআইএম ভোট পেয়েছিল 47.31%, আর তৃণমূল পেয়েছিল 42.02%, খুব কম ভোট, 5% পাড়া। পরের বার 2014-তে আরএসপি থেকে আসা তৃণমূলের সুনীল মণ্ডল পেলেন 43.05% ভোট, মানে আগের বারের থেকে সামান্য বেশি। কিন্তু সিপিআইএম এর ভোট কমেছিল 12.48%, পেয়েছিল মাত্র 34.83%। আর ওই 12% কার ঝোলাতে গিয়েছিল? স্বাভাবিকভাবেই বিজেপির ঝোলাতে। বিজেপি পেয়েছিল 12.93% ভোট, অর্থাৎ বিজেপি উঠে আসছে। 2019-এও তৃণমূল জিতেছিল 44.52% ভোট পেয়ে, 2 নম্বরে এসেছিল বিজেপি, তাদের ছিল 38.32%, মানে ওই 12 থেকে 38। এই বাড়তি ভোট এসেছিল কোথা থেকে? বামেদের কাছ থেকে। 3 নম্বরে সিপিআইএম পেয়েছিল মাত্র 12% ভোট। পরে অবশ্য এই একদা বামপন্থী আরএসপির বিধায়ক সুনীল মণ্ডল তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যান, তারপর আবার তৃণমূলে ঢোকার চেষ্টা করেন, খুব গোলমেলে অবস্থানে আছেন যাকে বলে। এবার ময়দানে 3 জনই নতুন, তৃণমূলের ডক্টর শর্মিলা সরকার, বিজেপির অসীম কুমার সরকার আর সিপিআইএম এর নীরব খান। এই আসনে মুসলমান জনসংখ্যা কম বেশি 22%। ওদিকে 7টা বিধানসভা আসন রায়না, জামালপুর, কালনা, মেমারি, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর আর কাটোয়া, সবকটা আসনেই তৃণমূল জিতেছিল 2021-এর বিধানসভায়, পেয়েছিল 47% ভোট। পঞ্চায়েতে প্রায় সমস্ত তৃণমূলের হাতেই আছে। অঙ্কের হিসেবে কেবল নয়, সংগঠনের প্রচারের হিসেবেও এই আসনে তৃণমূল অ্যাডভান্টেজ। এবার চলুন বর্ধমান দুর্গাপুর আসনের হিসেবে। এখানে 2009-এ কিন্তু সিপিআইএম এর অনায়াসে জয় 10% ভোটের ব্যবধান নিয়ে। সেবারে এখানে বিজেপির ভোট ছিল মাত্র 4.41%, আর কংগ্রেস এখানে প্রার্থী দিয়েছিল, পেয়েছিল 40.98% ভোট। 2014-তে এসে ছবিটা একেবারে বদলে গেল, সিপিআইএম এর 17% মতন ভোট কমল, বিজেপির
13% বেশি ভোট বাড়ল। যাযাবর প্রার্থী দেবশ্রী চৌধুরী দাঁড়িয়েছিলেন এই আসনে, যিনি পরের বার রায়গঞ্জে গিয়ে দাঁড়িয়েছেন, এবারে দক্ষিণ কলকাতায়। যাই হোক, তৃণমূল প্রার্থী ডক্টর মমতাজ সংঘমিত্রা জিতলেন 41.65% ভোট পেয়ে। 2019-এ সিপিআইএম এর ভোট আবার কমল, এবারে 22% কমে কমরেড আভাস রায়চৌধুরী পেলেন মাত্র 11.26% ভোট। আর 3000 ভোটের ব্যবধানে প্রায় সবাইকে অবাক করে দিয়ে আসনটা জিতেছিলেন বিজেপি প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া, পেলেন 41.75% ভোট। মমতাজ সংঘমিত্রা পেলেন 41.58% ভোট। লাল পাগড়ি পরা এই সুরেন্দর সিং আলুওয়ালিয়া এককালে সিপিআইএম সাধারণ সম্পাদক হরকিষণ সিং সুরজিতের ঘনিষ্ঠ ছিলেন। তিনি নাকি এসএফআইও করতেন, নরসিমা রাও মন্ত্রিসভাতে মন্ত্রী ছিলেন, 86 থেকে 2012 রাজ্যসভার সদস্য হয়েছেন বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, 2014-তে দার্জিলিং থেকে প্রথম লোকসভার আসনে জিতে এলেন, তারপর সেখান থেকেই হঠাৎ এই বর্ধমান দুর্গাপুর এবং জিতে গেলেন। এবারে দল তাকে টিকিট দেয়নি, এসেছেন ডাকাবুকো দিলীপ ঘোষ ওনার বদলে। ওদিকে মমতাজ সংঘমিত্রাকে সরিয়ে দিয়ে তৃণমূল টিকিট দিয়েছে কীর্তি আজাদ, সিপিআইএম দাঁড় করিয়েছে সুকৃতি ঘোষালকে। এই অঞ্চলে 7টা বিধানসভার 6টা তৃণমূলের হাতে, কেবল দুর্গাপুর পশ্চিম বিজেপির হাতে। লালেরা রাস্তায় হাজির, তাদের ভোট বাড়বে। তা যদি বিজেপিতে চলে যাওয়া ভোট হয় তাহলে এই আসন থাকবে তৃণমূলের হাতে, না হলে বিজেপির দিলীপ ঘোষ জিতবে। এরকম একটা সোজা সরল হিসেবের মধ্যে বড় ফ্যাক্টর কিন্তু দিলীপ ঘোষ নিজেই। লড়ে যাওয়ার ক্ষমতা আছে, দলের কর্মীরা জান দিয়ে লড়ছে এবং ওনার জন্যই এই আসন তৃণমূলের দিকেই যাচ্ছে, এরকম বলার কোনো অবকাশ নেই। আবারও যা হবে খুব কম ভোটের ফারাকে হবে, আর ফটো ফিনিশের হিসেব বুঝতে সময়ও লাগবে। তাই আর একবার ফিরে আসবো এই আসন নিয়ে, গ্রাউন্ড রিপোর্ট নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।